নামাজের পরে একজন লোক সালাম ফেরার পরে দিলেও টান কোন দিকে রাস্তা পাওয়া যায় যেমন এক শ্রেণীর লোকের স্বভাব হয়েছে যে সালাম ফিরে টান দিতে সবসময় আর কখনো এমার্জেন্সি থাকে কাজ থাকে গাড়ি হয়তো ঠিক যায় পার্কিং করে আসেননি বা সফরে বা কিছুতে আসেন এমার্জেন্সি আছে ইত্যাদি সেটা আলাদা কথা কিন্তু সব সময় পদক বাস সালাম ফিরে টান একবারে ভালো জিনিস নয় এটা যেমন এর চাইতে খারাপ জিনিস হচ্ছে সালাম ফেরার পর হাত উঠে সম্মিলিত মোনাজাত বিরাত কাজ এইটাও ঠিক না ওইটাও ঠিক না তাহলে কোনটা ঠিক সালাম ফেরার পরে ফরোজ নামাজের পরে জি কি রাজগার আছে সন্ন্যত বিগুলি করুন আর করার পরে তারপরে সন্ন্যতে বাদিয়া দিয়া রাতে বা যদি থাকে সেই সন্নতটা পড়লেন আপনার নামাজের একটা কোয়ালিটি আর আর একজন লোক সালাম ফিরে তারপরে টান দিল মসজিদ থেকে দুই নামাজে পার্থক্য আছে কি নেই পার্থক্য আছে তো ঠিক তেমনি একজন লোক সারা বছর রোজা রাখিনি হঠাৎ করে পহিলা রমজান রোজা রাখতে তার অবস্থা কাহিল হয়ে গেছে হ্যাঁ আর ক্ষুধাই আর তার মানসিক দিক থেকে প্রস্তুত নেই শারীরিক দিক থেকে প্রস্তুত নেই হঠাৎ করে পহিলা রমজান তার রোজা আর আরেকজন লোক শ্রাবণ মাসে রোজা রেখে হে আছে প্রস্তুত যে রোজা রাখতে কেমন লাগবে আগে থেকে বুঝে আছি বুঝছেন না রমজানে আগে আপনি কয়েকটা রোজা রেখেছেন যতই গরমের দিন হোক আর যতই বড় দিন সবচেয়ে বড় দিন রোজা গত বছর আর বছরে হ্যাঁ আর চলবে দু চার বছর বড় রোজা কিন্তু তারপরেও সাবান মাসে রোজা রেখে পরীক্ষা করা হয়ে গেছে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে পিপাসা বরদাস্ত করার দিকে ক্ষুধা বরদাস্ত করার দিক থেকে আর এই রোজা রাখা অবস্থায় কাজকর্ম করে রোজা রাখা এই সবকিছুই পরীক্ষা হয়ে গেছে পহিলা রমজানে আর টেনশন নেই যে রোজা কেমন করে রাখবো পারবো কি পারবো না কি যে হবে কোনো চিন্তা নেই ঠিক না যে রমজান মাসের পরে যে ছয়টা রোজা ওর মাধ্যমে হ্যাঁ কি হচ্ছে ওই দিকটা সুন্দর হচ্ছে রমজানের শেষ দিক রমজানের পরে যে ছেড়েই দিলেন না রমজান চলে গেছে তার মানে আমার রোজার এবাদত শেষ হয়নি দেখেন ছয় রোজা রাখলাম যেমন ফরজ নামাজ সালাম ফিরা হয়ে গেছে তার মানে যে আমার নামাজ না ফরজ শেষ হয়েছে কিন্তু সন্নত আছে আমার আগের সন্নত পড়েছি পরের সন্নত পড়ছি তো এক কথাই সংক্ষেপে বলতে গেলে কি বলতে হয় এই সাবানের রোজা হচ্ছে নামাজের ফরজ ফরজ নামাজের আগের সন্নত মতো আর সওয়ালের ছয় রোজা হচ্ছে ফরজ নামাজের পরের সন্নতের মতো যেমন সন্নতের গুরুত্বগুলি আপনারা নামাজ সন্নত নামাজগুলি পড়েন জহরের আগে আর পরে মাগরেবের পরে এসা পরে ফজরের আগে ঠিক তেমনি সাবান মাসের এই নফল সন্নত রোজাগুলি আর সওয়াল মাসের ছয় রোজা এগুলির গুরুত্ব দেবেন আর মাসালা হচ্ছে এর সাথে সম্পর্কিত শাহবানের সাথে সম্পর্কিত আর বিশেষ করে এটি মা প্রয়োজন পুরুষদেরও হইতে পারে কিন্তু মা বেশি কারণ মহিলাদের প্রত্যেক মাসে কয়েকটা দিন এমন হয় যে দিনগুলিতে রোজা রাখতে তারা সক্ষম নয় আল্লাহর বিধানে তাদেরকে ছাড় দেওয়া রেছাড় হবেই হবে এ নাহাজা আমরুন কাতাবাউল্লাহ আলা বানাতিয়া আদম। নবী কারিম সাল্লাহিসাল্লাম যখন তার এই স্থির হজের অবস্থায় এহরামের অবস্থায় মক্কায় আছেন আর মাসিক ঋতু চলে আসলো কাঁদছেন খুব কাঁদছেন মায়ে সহজ গল্লাহ কাঁদছেন তবে কি কাঁদছেন যে সবাই আলাদা আলাদা ওমরা করলো হজ করলো আর আমার ওমরার সময় শেষ হয়ে গেল আট তারিখ চলে আসে আমায় আমি মাসিক থেকে পাকি হতে পারবো না তার মানে সেপারেট আমার ওমরা হইল না কাম শেষ এটা কেন হইলো নবিশাসন শান্তনিতে বলে ইন্নাহাজা আমরণ এই মাসিক ঋতুটা এমন একটি বিষয় কাদকাথা বাহল্লা মালা বানাতে আদম আদমের মেয়েদের উপর আল্লাহ এটি একবারে বিধিবদ্ধ করে দিয়েছেন সৃষ্টিগতভাবে একটা শরিয়তগত বিধিবদ্ধ করা আর এটা হচ্ছে সৃষ্টিগতভাবে নারীদের জন্য আল্লাহ এটিকে অবধারিত করে দিয়েছে হবেই হবে হবেই নারী তে মানে মাসিক ঋতু হবেই সুতরাং তোমার তো কোনো দোষ নেই তোমার তো ইমানে কোনো ত্রুটি নেই তোমার তো নিজে থেকে আমলে কোনো ত্রুটি নেই আল্লাহর পক্ষ থেকে ফেসালা তাছাড়া পুরুষদের হইতে পারে সফরের কারণে অসুস্থতার কারণে রোজা হয়তো গত রমজানের ছুটেছে ঠিক না তাহলে রোজাগুলি কি করতে হবে ছুটে গেছে ছুটে গেছে থাকলো থাকলো গেল গেল না কখনো না তেমন জবাব দিতে হবে আপনাকে ফেসে যাবেন যদি এই ফরজ রোজা থেকে যায় যে কেউ হোক না কেন সুতরাং সজাগ হইতে হবে যে গত রমজানে ত্রিশ উনত্রিশ যে রোজা ছিল পুরোটা রেখেছি এরা দু চার পাঁচটা আমার ছুটেছে কি কারণে ছুটেছে কতটা ছুটেছে মনে রাখা ফরজ এবং এই এগারো মাস আল্লাহ ছাড় দিয়েছেন সওয়াল থেকে শুরু করে ঈদের দিন বাদ দিয়ে ঈদের দিনে রোজা রাখা হারাম ইদুল ফিতর ঈদ উল এই দুটো দিনে রোজা রাখা হারাম জায়জ নয় আর আই এ তার রোজা রাখাও অপছন্দনীয় এগারো বারো তেরো তারিখ জিলহাজ মাসের এই গোস্ত খাওয়ার দিন কোরবানি খুশি এর দিন এই দিনগুলি তো রোজা রাখা আপত্তিকর বাকি গোটা বছরে আপনি রোজা যে কোনো সময় এগারো মাস এই সাবানের উনত্রিশ তিরিশ পর্যন্ত রাখতে পারেন তাহলে যেসব ভাইদের কাজা রোজা গত রমজানের ছুটি আছে যেসব বোনদের আহ কাজা রোজা আছে তারা যদি এর আগে না রেখে থাকেন সাবান হচ্ছে লাস্ট মাস এই সাবানেও রাখলেন না আর এক রমজান চলে আসুন আর গত রমজানের কাজা তাহলে গুনাগার হবে ভালো করে শুনে রাখেন কি হবেন গোনাগার হবেন যদিও রোজা আদায় করেন তাহলে এই রমজানের পরে গত রমজানের রোজা এই রমজান পার হওয়ার পরে তার পরের সওয়ালে বা দু চার বছর পরে রাখলেন যে এখন আমি ফুরসত পেয়েছি না গোনাগার আপনি অন্যায় করলেন আল্লাহর কাছে আপনি গোনাগার পাপি এই বিলম্বের জন্য আপনাকে এই ছাড় দেওয়া হয়নি যে ইচ্ছা তোমাকে এগারো মাস টাইম দেওয়া হয়েছে এর বেশি তোমার কাছে টাইম নেই এই ক্ষেত্রে কাজা করলে যথেষ্ট হবে কিনা অলামাদের দুটি মত রয়েছে ফোকাহাদের একটি মত হচ্ছে যে কাজা করলে হবে কিন্তু সে গোনাগার থাকলো আর কোন কাফফারা নেই আর আর একটি মত হচ্ছে যে গোনাগার হবে কাজাও করতে হবে আর ফিডিয়াম স্কিনে রোজার বিনিময় খাবারও দিতে হবে যদি এগারো মাস পার করে তারপরে রমজান চলে আসে তো রমজানে তার কাজা করা যাচ্ছে রমজানে তো হ্যাঁ কারেন্ট ফরজ আদায় করতে হবে তারপরে যদি করে তাহলে আশা করি কাজাগুলি মাসাল্লা স্পষ্ট তাই না সুতরাং এইরকম কোন বিলম্ব করবেন না সে বাচ্চাকে দুধ দেওয়ার বাহানাই হোক আর গর্ভধারণের বাহানাই হোক আর অন্য কোন বাহানাই হোক কোন বাহানা চলবেন না সামনে মাসাল্লা পৌষ মাসে এত ছোট দিন এসছিল এত ঠান্ডার দিন এসেছিল শীতের দিন এসেছিল রোজা রাখার বেটার চান্স ছিল এই চান ছাড়িয়ে দেন এখন বড় দিন হলো এই সাবানে কাজা করতে হবে না হলে গুনাহগার হইতে হবে মাশাআল্লাহু তাআলা না এই মর্মে বলছেন কালাত বলছেন মা কুনতু আকজি মায়া কুন আলাইয়ামিন রমজান রমজান মাসের যে কাজা রোজা আমার থেকে যে সেগুলি আমি কাজা করার সুযোগ সুবিধা পেতাম না ইল্লাফি সাবান এমন কি শাবান চলে আসতো সাবান আসে আর তো উপায় নেই এখন আমাকে রাততেই হবে দিন নবী করিম সাল্লামের খেয়াল রেখে যে স্বামীর কখন প্রয়োজন হয় এদিকে খেয়াল রেখে আমি এই কাজাগুলি করতাম না যে আছে সময় আছে সময় আছে সময় আছে করতে করতে আর তো সময় নেই উপায় নেই এখন স্বামীর আগে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে হ্যাঁ সুতরাং স্বামীর সন্তুষ্টির জন্য সাবানেও রাখবো না বাচ্চাকে দুধ দেওয়ার জন্য আমি সাবানেও রাখবো না আমার গর্ভধারণের কামে আমি আগেও রাখলাম না এখনও রাখবো না এটা চলবে না আল্লাহর হক আগে আর তারপরে স্বামীর হক স্বামীর হইলে হাদিস ইল্লাহি সাবান সাবান চলে আসতো সাবানে এসে আমি তখন কাজা করতাম যে আর হসুরুল্লাহ সাল্ল সাল্লামের প্রয়োজন হোক আর যাই হোক আমাকে আল্লাহর হক এক নম্বরে রেখে তারপরে স্বামীর হকের কথা চিন্তা করতে হবে রোজা আমাকে এখন কাজা করতে হবে

তখন কাজা করছেন মহিলা হোক অথবা পুরুষ হোক এটা যায় ঠিক হবে না যায় কিন্তু উচিত নয় কারণ মায় সারাদি আল্লাহ স্বামী যখন ইন্তেকাল হয়েছে আর তো স্বামী নাই বিধবা আর নবিসের বিবিদের জন্য অন্যকে বিয়ে করা হারাম ছিল হ্যাঁ বিবাহ বসা হারাম ছিল তাহলে যখন এটা নেই তো রমজানের পরে পরে সওয়াল মাসেই তারা কাজা করে নিতেন সওয়াল মাসেই কাজা করে নিতেন অথবা তারপরে বিলম্ব করা যেতে পারে কোন অসুবিধা নাই তাহলে masala কি জানলাম যে যে সব ভাই বনদের কাজা রোজা আছে এই মাসে যে কয়দিন বাকি আছে আগে সুন্নাত নফল রোজা না আগে কিসের রোজা কাজা রোজা কাজা ফরজই আছে কাজা রোজা যেগুলি ছুটি আছে দেখেন ওই নিয়ত রোজা না আর একটি masala হচ্ছে যে নবী এই মাসের অধিকাংশ দিনগুলি রোজা রেখেছেন প্রথম দিক থেকে শেষ দিকে রমজানের সাথে মিলিয়ে দেবেন না এটা নিষেধ আছে এই মুহরমে সহিহ বুখারী মুসলিম সহিহ হাদিস রয়েছে আবহাওয়ার রোজা আল্লাহ তা আনো থেকে বর্ণিত তিনি বলেন লায়া তাকাদ্দামান না আহাদুমকুম রমাদান আর বে শোমে ইয়মেন তোমাদের কোনো ব্যক্তি যেন রমজানের একদিন অথবা দুই দিন পূর্বেই রোজা পালন করা শুরু না করে তাহলে কেউ যদি ২৭ সাবানে আঠাশ সাবানে ২৯ সাবানে এই দিনগুলিতে বা ত্রিশ সাবানে রোজা রাখে এটা নিষেধ জায়জ নয় শেষদিকে রোজা রাখবেন না বিভিন্ন হিকমতো রয়েছে বিভিন্ন হিক মতো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে এখন শরীরটাকে বিরতি দেন একটু হ্যাঁ বিরতি দেন এটা তাতে হবে কি উপর চাহিদাটা আগ্রহ বাড়বে হ্যাঁ দু একদিন যেমন গোস্তু খাওয়া বাদ দেন তারপরে গোস্ত খান ভালো লাগবে তাই না কিন্তু গোস্তের মতো জিনিস ভালো ভালো জিনিসও প্রতিদিন ভালো লাগবে না কালকে খেয়েছেন আবার ওইটাই ভালো লাগবে তো যদি আপনি আঠাইশ উনত্রিশ তারিখও বা ত্রিশ সাবানও রোজা রাখেন তো আবার ফরজ রোজার গুরুত্ব ওইভাবে আপনার কাছে ফুটে উঠবে না তো এই জন্য দু চারটা দিন শেষ দিকে অবশ্যই বাদ দিবেন নিষেধ রয়েছে একদিন দুই দিন পূর্বে রোজা রাখা রমজানের তবে কোন ব্যক্তির যদি পূর্ব অভ্যাস থাকে পূর্ব অভ্যাস কিসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা তার চিরকালের অভ্যাস আর সাবান মাসের উনত্রিশ তারিখ সোমবার পড়ছে বা বৃহস্পতিবার পড়ছে তিরিশ তারিখ রোজা রাখতে পারবে না পারবে না পারবে কারণ সে রমজানের শ্রদ্ধাতেও রাখে না আর রমজানের গুরুত্ব আগে থেকে তার উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য হচ্ছে যে আমার 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 সিডিউলটা ঠিক যে আমার এবার আছে সেটাকে ঠিক রাখবো প্রতি সোমবার আমি রোজা রাখি সবসময় প্রতি বৃহস্পতি রোজা রাখি সে রোজা আমি এই ছিল সহিব খারী মুসলিমের হাদিস আরেকটি হাদিস আছে তিরিমিজিতে আবহাওয়া রজিয়া আল্লাহ তালা হতে বন্দিত ওই হাদিস টিও ফালাসুর সুর বলেছেন এজাকানিস সাবান সাবান মাসের অর্ধেক যখন হয়ে যাবে মানে পনেরো সাবান হয়ে যাবে ১৬ সাবানে সতেরো সাবানে চলে গেল ধর বিশ সাবান এসব তারিখে চলে গেল ফালা সোমা তখন কোন রোজা নেই মানে রাখিও না হাততাইয়াজি আর রমাজান রমজান আসা পর্যন্ত তাহলে এই হাদিস যদি শহীদ হয় তাহলে পনেরো সাবানের পরে নফল রোজা রাখা ঠিক নয় ঠিক না এই হাদিস সহী না জৈফ এই নিয়ে মহাদেশিন রামদের হাদিসের গবেষকদের দ্বিমত রয়েছে আল্লামা আলবানি অনেকে ব্যাস আলবানি যা বলেছে এটা আমার তরিকা না অথচ আলবানির আমি খাস সাগিদ নিজে বলছি কিন্তু খাস সাগিদ হইল আলবানি বলেছেন আর অন্ধভাবে না অন্ধ সাগিদ না আবার অন্যদেরও গবেষণা দেখি জি আলবানি সাহেব কি বলেছেন হাদিস ইবিনে মাজাতে রয়েছে আবু দাউদে রয়েছে আলবানি সাহেব এটিকে সহি বলেছেন তিরমিজির এই হাদিসকে কি বলেছেন আর আবু দাউদের সহি বলেছেন তাহলে যদি হাদিস সহি হয় তাহলে মাসলা কি বেরোলো এই হাদিস থেকে হ্যাঁ যে পনেরো সাবানের পরে ষোলো সতেরো আঠারো বিশ বাইশ সাবান এই সাবানের তারিখগুলোতে কি করিয়েন না রোজা নফল রোজা রাখবেন না নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তাই না। আচ্ছা এই রোজা রাখা কি হারাম না হারাম না যারা বলছেন হাদিস সহিত তারা বলছেন হারাম না এই রোজাগুলি রাখা অপছন্দনীয় ক্রু হ্যাঁ আপনি একটু শরীরকে স্বস্তি দেন প্রস্তুতি নেন রমজানের জন্য আগে থেকে আর এত বেশি রোজা রাখেন না তাহলে পনেরো ষোলো সাবান থেকে ওইদিকে আর রোজা রাখেন না এটাই ভালো হ্যাঁ আর যদি কেউ রাখে তাহলে অপছন্দনীয় কাজগুলো রাখে তাহলে রোজা রাখা অপছন্দনীয় কাজ মকরু কাজ করলো যারা হাদিসকে সহি বলেছে অন্য অন্য আলামারা বলছেন না হাদিস হই নাই কারণ নবী সাল্লাহাম সাবান মাসের অধিকাংশ দিনগুলি তো রোজা রাখতেন অল্প কয়দিন ছাড়া তো পনেরো দিন রোজা রাখে কি করে হইতে পারে নবী সাল নিষেধ করেছেন আর অধিকাংশ দিনকে তো রোজা রাখছে আবার কেমন কথা হইল আর এই হাদিসের তুলনায় এই হাদিসের দিমত রয়েছে সহিনা জৈফ আর বোখারি মুসলিমের হাদিস যে কানে আসম ও সাবানা তাহলে সাবান মাসের দিন মাত্র অল্প ছাড়া অধিকাংশ দিনগুলি তো রোজা রাখতেন তো হাদিসে বিরোধ হয়ে যায় না তো তারা বলছেন না ওই হাদিস হয়েছে সহিবীলাম সাবান মাসে ধরে নেন অধিকাংশ মানে বিশ দিন 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 এইরকম রোজা রাখতেন অল্প শেষে রোজা রাখতেন না উনত্রিশ তিরিশ আঠাশ এই দিনগুলিতে রোজা রাখতেন তাহলে একদল বলছেন এই হাদিস জয়ীফ আরেক দল বলছেন শহীদ সহি হয় তাহলে এই পনেরো সাবানের পরের দিনগুলিতে রোজা রাখা অপছন্দনীয় কাজ না রাখাই ভালো আর একটি মশলা শুধু বাকি আছে এই সম্পর্কে সেটা হচ্ছে যে সন্দেহের ভিত্তিতে রোজা রাখা নিষেধ মর্মে হাদিস রয়েছে আমাদের একটা রোজা কমে যাবে এরকম চিন্তা করে রোজা রাখা যেটাকে হাদিসে বলা হয়েছে সন্দেহ দিবসে রোজা রাখা সন্দেহর দিন কোনটি সন্দেহের দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে তিরিশে সাবান না হইলে পহেলা রামজান হওয়ার যেই দিনটি সম্পর্কে সম্ভাবনা রয়েছে উনত্রিশ সাবান শেষ হইল তারপরে দিনটি তিরিশে সাবান হইতে পারে আবার পহিলা রমজানও হইতে পারে চাঁদ দেখা গেল না চাঁদ দেখা গেল না আসলে যখন চাঁদ দেখা যায়নি তার মানে এই দিনটি হচ্ছে তিরিশে সাবান কারণ বিশাল বলছে সোমলের উইয়া তি ও আফতেরুলের উইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো ফাইন হোম মালেকম যদি আকাশ মেঘ আকাশে মেঘমালা থাকে মেঘলা আকাশ থাকে ফাঁক মেলোলো একডাঁটা সাবান আর স্যালাসিন তাহলে সাবানের সংখ্যা তিরিশ পুরা করে নাও তিরিশ পুরা করবেন কিন্তু তিরিশ পুরা না করে আপনি ভাবলেন যে কী জানি রোজা যদি কমে যায় অনেকের রোজা কমে যায় ওই সব না করে আমি একটা রোজা আগে থেকে শুরু করে দি সন্ধের দিনে রোজা রাখা শুরু করবেন সন্ধের দিনে রোজা রাখা না যাই

কাসেমের মা হ্যাঁ এটা হচ্ছে কনিয়তের কি বলে আরবিতে কুনিয়ত বলে উপনাম আর উপত দিয়ে ডাকা এটা হচ্ছে সম্মান করা কাউকে যদি উপনাম দিয়ে ডাকেন তাহলে তাকে সম্মান করলেন যদি বলেন যে আবদুল্লার বাপ আমাদের মহিলারা স্বামীকে কি বলে আবদুল্লার বাপ খাদিজার বাপ ফাতেমার বাপ বলে না এতে সম্মান রয়েছে নাম ধরে যদি স্বামীকে ডাকে জায়জ না না আমাদের দেশে না যাই ঠিক না দেশি ফতুয়াতে স্বামীর নাম ধরবে আরব দেশের না যাই না দেশ আরব দেশে চলছে অহর আব্দুর রহমান তাল এ তাল বলছে মহিলা ও বাজারে ও সবার সামনে স্বামীকে ডাকছে ডাকছে না ডাকছে না আচ্ছা শুধু আরবের নয় আমি দেখলাম ইউরোপ আমেরিকা ক্যানাডার ভাইদের যারা মুসলিম বাংলাদেশ থেকেও গেছে ওদের মধ্যে কোনো ব্যাপার না কিন্তু স্বামীর নাম ধরে ডাকছে স্বামীর নাম ধরে ডাকছে দেখেন স্থান পরিবর্তন হওয়াতে পরিবর্তন হয়ে গেছে শরীয়তে যেহেতু যায় আছে আর যারা পশ্চিমা দেশগুলিতে বসবাস করে তারা যদি দিন ইসলাম শিখে তারা আরবদের থেকে নেয় ওরা আর বাংলাদেশ আর ভারত থেকে নিতে যায় না ওই সব ঝামেলায় পড়তে চায় কারণ ঝামেলার দেশ বিধাত আর সিরকি দেশ কোনটা সিরি কোনটা বিদ কোনটা ভেজাল কোনটা আসল বোঝা মুশকিল সে জন্য যারা ইউরোপ আমেরিকা কানাডা চলে যায় অস্ট্রেলিয়া চলে যায় আর যারা ইসলাম পন্থী ইসলামকে ভালোবাসে তারা দিন আরব দেশ থেকে আরবাদের থেকে বা আরব দেশের পড়াশোনা করা থেকে ইসলাম নিতে যার ফলে ওরা অনেকটা ভেজাল মুক্ত অনেকটাই ভেজাল মুক্ত আলহামদুলিল্লাহ শহীদ আওয়াত কোরআনার দাওয়াতের প্রচার প্রসার ওইসব দেশের যারা কমিউনিটি রয়েছে তাদের মধ্যে বেশি হয়েছে সে বাংলা ভাষীও কতবা অন্য কোন ভাষী উর্দু বা বিভিন্ন ভাষাভাষী যারা সব দেশে আছে সহি আকিদার লোক ওখানে বেশি যেটুকু ইসলাম পালন করছে যারা তারা সহি ইসলাম পালন করছে আর ভেজাল কিছু লোকের মধ্যে ভেজাল আছে আর যারা ইসলামের ধারে কাছে নেই তারা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে চলে গেছে পেটের দায়ে সুখের জীবন গড়ার জন্য ওই দুনিয়ার সুখ পেয়েছে আখেরাতকে হারিয়ে দিয়েছে অধিকাংশ লোক অধিকাংশ লোকের অবস্থা আল্লাহ পাক হেফাজত এই জন্যই ওই রকম মুসলিম দেশে শখ করে যাওয়ার বিষয়টি দিনের জন্য ইসলামের জন্য আখেরাতের জন্য বড়ই ঝুঁকি আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন এবং যেসব ভাই বোনেরা সেই সব দেশে চলে গেছেন আল্লাহ তাদের হেফাজতে রাখেন তাদের ছেলে মেয়েদের হেফাজতে রাখেন তাদেরকে দিনের উপর আল্লাহ পাক অটলতা দান করেন এছাড়া বাকি সাবান মাসের পনেরো তারিখ পনেরো সাবান সম্পর্কে সব কিছু আমাদের দেশে হয়ে থাকে সবগুলি জাল না হয় জয় না হয় জয়ী জাল মানে একেবারে মিথ্যা আর না হলে দুর্বল সূত্রে কিছু বর্ণিত হয়েছে সেগুলির উপর আস্থা করা যায় না সুতরাং ওইসবের পিছনে পড়বেন না তার মধ্যে একটি হচ্ছে পনেরো সাবানের রাতকে কি বলা সবে বরাত সব মানে কি সব শব্দটি ফার্সি শব্দ কিন্তু সব মানে রাত আর বারাত বারাত যদি হয় তাহলে মুক্তির রাত জি আর যদি বারাত হয় কেউ কেউ তার তজমা করেছে যে সেটা চূড়ান্ত ফায়সালার রাত তো যাই হোক এই যে এই এই রাতটির নাম সবে বারাত মানে লাইলা সব মানে আরবিতে তাহলে কি হলো লাইলা তো লাইলা বারাআহ এই নামটি কোন কোরআন আয়াতে আছে রসুলের কোন হাদিস আছে সহি জয়ীফ হাদিস আছে জাল হাদিস আছে আমি ওই সব ভাইদেরকে বোনদেরকে জিজ্ঞাসা করছি যারা সবে বারাত করছেন আর করবেন এই মন মানসিকতা নিয়ে আছেন তাদেরকে জিজ্ঞাসা করছি একটা জাল জৈব হাদিস প্রমাণ করেন তো যে এই রাতটির নাম পনেরো সাবার রাতটির নাম লাইলাতুল বারাত অমুক হাদিস আছে কেমত পর্যন্ত সময় থাকলো পারবেন না তারপর গায়ের জোরে এই রাতের নাম হচ্ছে সবে বারাত কোথা থেকে পেলেন এটা এই গায়ের জোর দেখাবার কে এখতিয়ারটা দিল ধর্মের ব্যাপারে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে আগে বেড়ে লাহ তোকাদ্দিমাই রাসুলি সুরা হুজরাতের আয়াত নম্বর এক আল্লাহ বছ ইয়া আইলে জীন আহ হে মোমিনরা লা তু খাদ্দেমু বেহনায় দা ইল্লাহ হে ওরা আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না এদিকে আগে বেড়ে যাও নয় যে আল্লাহ এবং তার সুসাল্লাল্লাহ সাল্লাম লাইলাতুল লাতুল কাদার সবে কোরআনেকারীমের নাম দিলেন হাদিসে বহু রয়েছে কিন্তু সবে বারাত লাই লাতুল বারাত নাম আল্লাহ দিলেন না রসুল দিলেন না আর আপনার গায়ের জোরে নাম রেখে নিলেন আমরা সবে বরাত করছি কোথায় পেলেন এই না এই নাম রাখাটা কী আল্লাহ রসুলের আগে বেড়ে গিয়ে বিরুদ্ধাচরণ করা বেহাদবি করা নয় ভালো করে বোঝার চেষ্টা করবেন ঠান্ডা মেজাজে দুই নম্বর কথা এই রাতে নফল পড়লে বেশি কিছু ফজিলত আছে আর নফল পড়ব এটা শরীয়ত এই শরীয়ত নিজের পক্ষ থেকে কে এখতিয়ার দিলে অথচ কোরআন এবং একটি সহি হাদিস দ্বারাও প্রমাণিত নয় এই রাতে খাস কোন এবাদত আছে একটি সহি হাদিস যথেষ্ট আমি অনেকবারই বলেছি যে একটা মাসলা প্রমাণ করার জন্য দুটো চারটা হাদিসের দরকার নাই কয়টা হাদিস লাগে একটা হয় কোরআনের আয়াত লাগে অথবা রসুলের একটি হাদিস লাগে একটি হাদিস দেখান যে নবী সাল্লি সাল্লাম সাবান মাসের পনেরো তারিখে রাতে খাস করে নফল পড়েছেন অন্য দিনের অন্য রাতের চাইতে বেশি তাহাজ লম্বা করে পড়েছেন কোন হাদিস নেই কোন সহি হাদিস নেই দিনে রোজা রাখা সাবান মাসের পনেরো তারিখের ওই দিনে রোজা রাখা নবী সাল্লাম থেকে একটিও হাদিস নেই বরং জাল জাল হাদিস শোনানো লাগবে হাদিসটি হচ্ছে জাল হাদিস হচ্ছে এই হাদিস সম্পর্কে আল্লামা আলবানী সিলসিলা গাইফাতে হাদিসটি বিভিন্ন মাঝে রয়েছে তো সিলসিলা জাইফার দুই হাজার একশো নম্বরে বলছেন জাইফুন জিদ্দান আও মদুন হাদিসটা কি এজা কানা লাইলাত শাবান শাবান মাসের পনেরো তারিখ তাও লাইলাত বারাত কথাটা নেই সবে বরাত যখন হবে কথা নেই লাইলে তো নিশ্চয় মিনি সাবান সাবানের অর্ধ এক রাতটি মানে সাবানের পন পণ্য সাবানের রাত যখন হবে। ফাকুমু লাইলাহা লাহা রাত রে তোমরা কেয়াম করিও অসমো নাহার দিনে রোজা রাগ ফাইন লাল্লা অ্যাঞ্জেলোফিয়ালে গরু বিশ্রাম সেলাসামাই দুনিয়া আল্লাহ সেই রাতে সূর্য ডুবলেই প্রথম আকাশে নেমে আসেন ফায়াকুলু আর বলেন আলামিন মুস্তাম ফেরিন্লি কেউ আমার কাছে ক্ষমা চাইবে ফাগ ফেররা লাহু তাকে আমি ক্ষমা করব। আলামস্তার যে কোন কাহু, কেউ আমার কাছে রুজি তলব করবে তাকে রুজি দেব আলাম দলান কেউ অসুস্থ পীড়িত রয়েছে। বিপদগ্রস্ত রয়েছে। ফাওয়া তাকে আমি সুস্থ করব। বিপদমুক্ত করব আলা কাজা বা কাজা হাততা এতুল আল ফাজুর ফজল হওয়া পর্যন্ত হাদিস জাল মৌদু যে। এইরকম দলে দলে এই রাতে পনেরো সাবানের রাতে যেটাকে বলা হয় কবর যে করা এই মর্মে যে হাদিস রয়েছে হচ্ছে বলছেন বলছেন রয়েছে যে আল্লাহ হাদিস হচ্ছে দুর্বল শহীদ সূত্রে এইসব কোন কথাই প্রমাণিত নয় নম সাহাবারা কেউ করেননি এসব কাজ এই পনেরো সাবানকে খাস করে ধরে নি এবাদত বন্দী করা এটা প্রথম চালু হয় কোথায় এই একটি কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি আল্লামা শেখুল ইসলাম ইমাম ইবনে তাইম রহমতুল্লাহ আলহি মুসলিম উম্মার একজন বড় সংস্কারক মজাদ্দিদ তিনি বলছেন তার কিতাব ইফতদাউস এরাতিল মুস্তাকিম এই কিতাবে তিনশো দুই নম্বর পৃষ্ঠায় বলছেন যে অমিন হাজাল বাব লাইলাতুন নিসের সাবান এই বিদাতের অন্তর্ভুক্ত হচ্ছে সাবান মাসের পনেরো তারিখের রাত ফাকাত রवेয়া আফি লেহা মিনাল আহাদিস আর আসার মায়াকিস আন্নাহ লাইলাতুর মুফাদলা এই রাত সম্পর্কে কিছু হাদিস আসার এসেছে যেগুলি বুঝাই যে এই রাতটির কিছু ফজিলত রয়েছে এই বলে তিনি ইঙ্গিত করেছেন একটি হাদিসের দিকে যে হাদিসটি নিয়ে দ্বিমত রয়েছে যে হাদিসটা সহীনা না জয়ীফ অধিকাংশ আলামারাই জয়ীফ বলেছেন অধিকাংশ আলামার হাদিসটিকে জয়ী বলেছেন আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হচ্ছে এই রকম শুনে আপনাদেরকে আবু মুসা আসারি রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলছেন ইন আল্লাহ লায়াতিন ইসলিম সাবান আল্লাহ রবুল আলমী সাবান মাসের পনেরো তারিখে পৃথিবীর দিকে তাকান লায়ত্তালেও ফিলাইলে নিসুন সাবান সাবান মাসে পনেরো তারিখে রাতে আল্লাহ পৃথিবী বাসির দিকে তাকান ফায়াক ফেরোলে জামিয়ে খালখী আর সমস্ত মখলুককে সমস্ত মানুষকে আল্লাহ মাফ করেন ক্ষমা করেন ওই রাতে ইল্লালে মুসরেকিন অ মুশাহেন তবে মুসরেক কে আল্লা ক্ষমা করেন না আর বিদ্বেষী বা বিদাদীকে ক্ষমা করেন না মুসাহেনের দুটি তফসি মুসাহেনের দুটি অর্থ মুশ্রেকের পাশাপাশি বলা হচ্ছে যার অন্তরে রসুলের আদর্শ সম্পর্কে বিদ্বেষ আছে ভক্তি নেই বুজরুগানের তরিকাই ভক্তি আছে সে হলো বেদাতি তাহলে মুসাহিন মানে বেদাতি তাহলে মুশ্রেক ক্ষমা করেন না আল্লাহ আর ক্ষমা করেন না কাকে বেদাতি কে ক্ষমা করেন না তাহলে যারা বিদাত করে ক্ষমা পাবে বলেন তো ফজিলতটা কার হইলো এই রাতে যদি ফজিলত ধরে না হয় যে হাদিস হাসান হ্যাঁ আস্থা করা যায় কিছু আলমরা যেমন বলেছেন তাহলে এর দ্বারা বোঝা গেল যে আপনি যদি শির্ক মুক্ত হয়ে যান অন্তরকে কথাকে কাজকে শির্ক মুক্ত করেন তৌহিদ প্রতিষ্ঠাকারী হন আর সন্নতের অনুসারী হয়ে যান বিদাত মুক্ত হয়ে যান তো আল্লাহ আপনাকে এই রাতে মাফ করবে নাকি এই রাতে সেই জন্য কিছু নফল নিজের পক্ষে বানিয়ে নেওয়া চলবে এই হাদিস আছে কি ধরেই নিলাম এই হাদিস সহিত এই রাতটা ফজিলত রাখে কিন্তু এই রাতে কোনো খাস আমলের প্রমাণ কি এই হাদিসে পাওয়া গেল নানানবীর সাহীরা করেছেন যে এই রাতে যখন মুসরেদ ছাড়া তহিদবাদীকে মাফ করা হয় সৈন্যতের অনসারীকে মাফ করা হয় মুসাহীন আরেকটা তাসির ওটা এখানে অ্যাড করে দিয়ে সেটা হচ্ছে মুসাহীন মানে বিদ্বেষী তো যে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে অন্তরে হিংসা রাখে হিংসু আল্লাহ মাফ করে না তাহলে মুসলিম ভাই এর বিরুদ্ধে বা কোন মানুষের বিরুদ্ধে যদি হিংসা শত্রুতা থাকে আর কাউকে ক্ষমার দৃষ্টিতে দেখতে চান না দিন যদি একটু মনোমালিন্য হয়ে গিয়ে থাকে যুগ যুগ ধরে আপনার দেব আর যদি সুযোগ নাও পায় আর বেচারা বিপদে পড়েছে খুব খুশি আনন্দিত যে আমার সাথে একদিন এরকম খারাপ আচরণ করেছিল আজ বালা মসিবতে পড়েছে অসুস্থ বিছানা ধরেছে ক্যান্সার হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো হয়েছে মুসাহের বিদ্বেষী আপনার অন্তরে বিদ্বেষ আছে কেউ যদি বিপদে পড়লে আপনি খুশি হবেন বিদ্বেষী আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না অন্তরটা পরিষ্কার সাফ থাকতে হয় মুসলিম ভাই বোন সম্পর্কে কারো সম্পর্কে বিদ্বেষ শত্রুতা কোনো কিছুই না থাকে অন্তর যদি সুস্থ না হয় সালিম না হয় তো জান্নাত পাওয়া যাবে না হাদিসও রয়েছে আর কোরআন এ সুরায় সোহার আয়াতও রয়েছে সালিম তাহলে বিদ্বেষীকে আল্লাহ মাফ করেন না থেকে মাফ করেন না মুশ্রেককে মাফ করেন না বেদাত মুক্ত হয়ে যান শিরিক মুক্ত হয়ে যান আর অন্তর কে হিংসা বিদ্বেষ সূত্রতা কলহ দ্বন্দ্ব থেকে মুক্ত করে দেন অন্তরকে মমিন ভাইয়ের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী দরদি রাখেন আপনি সকল মমিনের যে হিতাকাঙ্ক্ষী তাকে তার সাথে আমার দেখা হোক আর নাই হোক তার সাথে আমার দুনিয়ার কোনো স্বার্থ জড়িত থাক আর নাই থাক আপনি অন্তরকে সাফ রেখেছে আমার যেকোনো মমিন ভাইকে আমি ভালোবাসি মমেন বোনদেরকে আমি ভালোবাসি নামাজি ভাই বোনদেরকে আমি ভালোবাসি আল্লা ভিরু ভাইদেরকে ভাই বোনদেরকে আমি ভালোবাসি ব্যাস কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করেছে 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 হ্যাঁ ক্ষমা করেছেন ক্ষমার দৃষ্টিতে দেখেন এই হাদিস সের দিকে ইঙ্গিত করেছেন ইবনে তে ইমানতুল্লাহ আর তারপরে বলছেন যে ওয়াইন নামিনা সালাফ এমান কানে খুশবি সলাত ফি হাওয়া আর সালাফদের কেউ কেউ এই রাতে খাঁস করে নামাজ পড়তু ও সোম ও সাহারে সাবান তার জাহা হাদিস ও সহিহা ও মিনাল ওলা মাহি সাবান মাসের আম রোজা সাধারণ রোজা সম্পর্কে হাদিসে যেগুলি শুনাইলাম এদিকে ইঙ্গিত করেছেন অমিনাল ওলামাই মিনার সালাফ মিন আলিল মদিন অথবা গৈরি মিনাল খালাফ মিন আন কারাফাদলাহা আর মদিনাবাসী আর অন্য এই জায়গায় উল্লেখ করেছেন যে হেজাজবাসী হেজাজ বলতে মক্কা মদিনা এবং মক্কা মদিনা আশেপাশের এলাকা হেজাজবাসীরা মানে আরব দেশের অলামারা সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের কথা এখনকার আরবদের কথা বলছি না তারা এই সাবানের কোন ফজিল বিশ্বাস করতেন না অস্বীকার করতেন যে এইরকম কোন সাবানের সাবানের মানে পনেরো সাবানের সাবানের পনেরো তারিখের রাতের বা দিনের কোন খাস ফজিলত নেই মান আনকারা ফাজলাহা তারা এই ফজিলতে এই শ্রেষ্ঠত্বের অস্বীকার করে ইনকার করেছেন যেমন এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন ইত্যাদি ইত্যাদি সবগুলি আর এই ক্ষেত্রে গিয়ে তিনি বলছেন যে কেউ যদি গোটা মা রোজা রাখলো না শুধু পনেরো সাবানে রোজা রাখলো তার হুকুম কি শোনেন তার ভাষায় তেমন সামদেশের লোক ছিলেন সামদেশের লোকেরা কিছু এই দিনটাকে গুরুত্ব দিত ওখানে এটা শুরু হয় আর কেন শুরু হয় এই মর্মে উল্লেখ করেছেন তারা সেটাও বলছি শুধু সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখা সম্পর্কে বলি তিনি বলছেন রোজা রাখা একটি রোজা ফালা এর কোন ভিত্তি নেই মাকরু হন বরং কেউ যদি শুধু একটি রোজা রাখে সেটা মাকরু ঘৃণিত ওয়াকাজা লেখার এই রকম এত্তে খাজ ও সেটাকে যদি উৎসব মনে করে তুস্না অফিহিল আত এম আর সেখানে খাবার দাবার হালুয়া রুটি তৈরি হয় বাংলাদেশে হয় না হয় না এটার হুকুমটা শোনেন শুধু রোজা রাখাও মাখরু কোনো ধুমধাম নেই হালুয়া রুটি নেই আর হালুয়া রুটি খাবার দাবার ভালো যদি হয় মরগামুজ আল্লাম বলছেন যে অত অতুজা রফিহিল দিন আতু আর তাতে যদি সাজসজ্জা গ্রহণ করায় ভালো কাপড় চোপড় ছেলে মেয়েদেরকে এনে দিলেন ঈদের মতো হোয়া মিনাল মওয়াসেমিল মহদাসা আল মুউতাদা এই উৎসব হচ্ছে নব আবিষ্কৃত আর বিদাতী উৎসব এল লাতিল্লা আসলা লাহাজার কোনো ভিত্তি ইসলামের নেই তাহলে সাবান মাসের পনেরো তারিখে পনেরো সাবানে যেটাকে সয়েবারাত নাম দেওয়া হয়েছে তাতে যদি রুটি করে তাতে যদি ভালো আমোদ ফূর্তি করে তাতে যদি ভালো ভালো কাপড় পোশাক ছেলেমেয়েদেরকে পরায় না আপনি যারা পরে সাজে ইত্যাদি আর কোন অনুষ্ঠান করে উৎসব করে এর কোন ভিত্তি নেই বরং এটি বিদার্তি কাজ শেফ ইনে বাজ রহমতুল্লায় যে সৌদি আরবের বিগত গ্রান মুফতি রহে মাহল্লাহ তার বক্তব্য একটু পেশ করে শেষ করছি তিনি বলছেন কা ও তালা শেফ ইদ্দাল হিসাবের বাজ মাওয়ারা ফিফাজলি সলা ফিতিলিকা লেইলা ফাক কুল্লুহু মজুদ এই সবে ভরা কন্ড সাবানের রাতে যে নামাজ পড়া সম্পর্কে যে সব কথা বর্ণিত আছে সবগুলি হচ্ছে চাল সবগুলি হচ্ছে সে আলফিয়া নামাজ বলেন হাজারি নামাজ অথবা অন্য কোনো নামাজ বা এমনি নফল পড়ব খাস করে সেই দিনে শুধু সেটা হচ্ছে জাল আপনি তাহাজুদ প্রতিদিন পড়েন পনেরো সাবানোর তাহাজুদ পড়েন এইরকমই আজকের রাতে যে রকম তাজ কোয়ালিটির তাহাজুদ ওই রকমই আপনি পনেরো সাবানের তাজুদ পড়েন কোনো দোষের কথা নাই কিন্তু খাস করে সেই দিনে বাদত করা এটা হচ্ছে মা আসলো কোথা থেকে সেবিন ভাদ্র রহমত লালে বলছেন যে এই সাবান মাসের পনেরো তারিখে নফল পড়া রাতে এর যদি খুব বেশি কিছু প্রুফ পায় সেটা কতিপয় তাবেইন থেকে বাহাদুর তাবেইন সাহাবীরা কেউ করেননি কিছু তাবেইনরা করেছে তাও মক্কা মদিনার তাবেইনরা যারা ওই সন্দেশে গিয়ে সামদেশের মানুষ যে যেখানে যায় কিছু না কিছু প্রভাবিত হয় এটা জানেন না জানেন না কিছু না কিছু প্রভাবিত হয় যে যে দেশে গেছেন ওখানকার সভ্যতার সাথে কিছুটা প্রভাবিত দেখেন এইখানে আমরা থাকতে থাকতে অনেকে বাংলা বলছে খালাস খালাস স্ত্রীকে বলছো খালাস কি বুঝা আপনার স্ত্রী বলছেন না টেলিফোন খালাস খালাস ও তো হতো মোহাম্মদ খালাস কি বলছে ঠিক না বলছেন যে যেমন এমাম ইবিনে রজাব রহমতুল্লা আলি তাঁর লাতায়েফ নামক কিতাবের চারশো একচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন ওয়ালাই লাতুন ইস্টামিন শাওয়ান কানা তাবেমুন আমিন আহলি শাম ইয়া জেমুন আহা সামদেশের তাবেনরা এই রাতটির তাজিম করত। ওয়েজ দা হেদুনা ফি হাফিল এবাদা এবাদতে তারা কঠোর পরিশ্রম মেহনত করত ও আনহম আখাজান নাসো ফাজলাহ তাজিমা আর ওই সামদেশ থেকে। প্যালিস্টাইন আর এই সব সিরিয়া জর্ডন এইসব দেশ থেকে অন্যান্য দেশের লোকেরা নিয়েছে দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে গিয়েছে কিলা এই সম্পর্কে বলা হয়েছে আচ্ছা এই সামদেশের কোথা থেকে শুরু করলো মক্কার লোক শুরু করলো না মদিনার লোকেরা শুরু করলো শুরু হইলো কোথা থেকে শুরু হইলো কোথা থেকে ইসলাম থেকে গেছে প্যালিস্টাইন থেকে না মক্কা মদিনা থেকে মক্কা মদিন দামেশ থেকে তো নয় দামেশ কে ওমাইয়াদের রাজত্ব ছিল রাজধানী ছিল আরব খেলাফতের আসে পরে রাজধানী চলে যায় মদিনা থেকে আলী রাজি আল্লাহ রাজধানী চলে যায় কুফা আর মাউিয়া রাজি আল্লাহ তাল আনো নিয়ে চলে গেলেন দামেশ জি হ্যাঁ এই কিন্তু আসল ইসলামের কেন্দ্র হচ্ছে মক্কা এবং মদিনা হেজাজ এইখানে অস্তিত্ব ছিল না এই সাবান মাসের এইসব আমলের এরা শুরু করলো থেকে কিছু তাবেই না সামদেশের বলছেন যে তাদের কাছে এই ব্যাপারে পৌঁছেছিল আসারুন ইসরাইল ইয়াহুদি খ্রিস্টানদের কিছু বর্ণনা তাহলে ইয়াহুদি খ্রিস্টানরা এই সাবানের পনেরো তারিখ সম্পর্কে কিছু বলেছে সেগুলি সামদেশে কিন্তু যথেষ্ট খ্রিস্টান বাস করত আর ইহুদিরাও বাস করত তো ওখানে ওদের পাশে বসবাসের জন্য ওগুলো ওরা পেয়েছে কিছু যেমন আমাদের ভারত উপমহাদেশে মুসলিমদের মধ্যে হিন্দু সভ্যতা ব্যাপক আকার ধারণ করেছে কেন হিন্দুদের পাশে বসবাসের কারণে বিবাহ সাদীতে বাকি সভ্যতা বরযাত্রী আর বউ দেখা দলে দলে আর ইত্যাদি আর ভোজ ভাস আর যেসব যত কিছু আছে আর হলুদ মাখা আর কারাচিতানো আর এই অবাধ মেলামেশা সবগুলি হিন্দুদের থেকে নাও সব হিন্দুদের থেকে নাও একটা ইসলাম থেকে নয় ইসলামের জিনিস নয় ইসলামের শুধু ইজাব কবুলটা ঠিক আছে আর মোহরানা ইসলাম মোহরান ইসলামের মোহরটাও ক্যান্সেল করে দিচ্ছে বাকি সব বাকির নামে ফাঁকি দেওয়া কি বলছেন যে এই ক্ষেত্রে তারা ইসরাইলি বর্ণা সালামীস তাহারা জালে আনফিল বলদান বিভিন্ন শহরে যখন এগুলি খ্যাতি লাভ করলে আমুলগুলি ছড়িয়ে পড়লো ইফতালাফান নাসিফিজ আল্লাহল্লা জানতে ভালো যারে সামদেশের তাবিনরা তাদের অনুসারীরা তারা কিছু এইরকম শাব 15 শাবান ইবাদত করা শুরু করেছে তখন লোকের আগে কেউ কেউ ডিমত করল ফামিন মান কাবিলাহু কেউ তো সেটাকে গ্রহণ করল আমিন ওয়া ওয়াফাকুমা লা তাযিমাহ আর কেউ গু তাদের অনুকলে সমর্থন দিলো দিল ওয়ানকারা যালিকা aksar ulama হেজাজ অধিকাংশ হেজাজের আলেমরা অস্বীকার করল প্রতিবাদ করল হেজাজ এখানে হেজাজের কথা হলো উলামায়ে হেজাজ আলমা হেজাজ বলতে মক্কা মদিনা মক্কা মদিনার ওলামারা কি করলেন অস্বীকার করলেন প্রতিবাদ প্রতিবাদ করলেন যে এই পনেরো সাবানের এবাদত এই সাম তোমরা লোকেরা যে শুরু করেছে কোথায় পেলে তোমরা মক্কার লোকেরা প্রতিবাদ করে মদিনার লোকেরা প্রতিবাদ করলেন ও এবং অলমা হেজাদা বললেন যা লেখা কুল্ল বিদাহ এগুলো হচ্ছে বিদাত এটা আজকের যুগে না তবে ইন্দিগ যুগের কথা আলোচনা চলছে যুগের কথা আলোচনা চলছে যখন এই বিদাতটি সামদেশ থেকে ধীরে ধীরে খবর পৌঁছিল মক্কামুদ্দিন আর লোকদের কাছে শাইফের মাঝ বলছেন শেষ খানে এটি করছি ওলা রাই বা আন্না জাহাবা এলে হে হেজাজ মাউল হেজাজ হোয়ালাহাক হেজাজ মক্কামুদ্দিন আর ওলামার যে মতটি পোষণ করেছেন যে পনেরো সাবান এমন কোন খাস এবাদত নেই এগুলি বিদাত এটি হচ্ছে হক কথা সত্য কথা এল্লাজি লা রাই বাফি যাতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ ফাকলে আল্লাহ তালাআপুল আল্লাহ বলছেন আলিয়া মহাত্তুলা হুম দিনকুম মহাত্মতু আলাইহি হুম নে মাতিবার দি তুলা কুমুল

আর তাবেইনদের তরিকায় এবাদত বন্দি করার যেন তৌফিক দান করেন সেটা হচ্ছে হক পথ সত্য পথ সেটা হচ্ছে রসুরামে ছেড়ে যাওয়া পথ আর পরবর্তীকালে যেসব নতুন কথা কাজ আমল শুরু হয়েছে সেসব বিদাত থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন ওসল্লাহ আলহ নবীনা মোহাম্মদ আলহিহ